দেশের বিভিন্ন স্থান থেকে আগত দুঃসাহসিক ভ্রমণ পিপাসুদের নিয়ে একযুগ পূর্তিতে ব্যাকপ্যাক উদযাপন করেছে টুরমুরল্যান্ড। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে রোমাঞ্চকর ভ্রমণের এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় ভ্রমণ পিপাসুরা আজকের আয়োজনের লক্ষ্য ও তাদের অনুভূতি প্রকাশ করেন। আমরা যারা পৃথিবী ঘুরে কোথায় দেখি, আমরা তাদের দেখি বইয়ের পাতায়, সিনেমাতে, ডকুমেন্টারিতে, কিন্তু যখন আমি চোখের সামনে দেখছি, যেমন আমাদের মোহিত ভাই দুইবার এভারেস্ট চড়ে তুলেছেন, আমাদের এনামাল হক যিনি আসছেন, যিনি অ্যান্টার্কটিকা গিয়েছিলেন, উত্তর মেরুতে যে একটা ম্যারাথন দৌড়েছেন, আমরা দেখছি আমাদের শাকিলকে, শাকিল কলকাতা থেকে ঢাকা হেঁটে গেছে, কদিন আগে পুরো হিমালয় 1700 কিলোমিটার হেঁটেছে। হ্যাঁ, আমাদের সাকি আসছে যে স্কুটি করে বাংলাদেশে একজন তরুণী ডাক্তার হিসেবে 64টা জেলায় গেছে, এরকম আরও অনেকে, আমাদের বাবর আলী আছে, আমি প্রত্যেকেরই নাম ধরে, মহসিনুল হাকিম ভাই আছে, প্রত্যেকের নাম ধরে আমি অনেকক্ষণ ধরে বলতে পারবো, কারণ তারা যে কৃতিত্বগুলো করেছে এগুলো বারবার ঘন্টা ধরে বলার মতো। কিন্তু এই মানুষগুলোকে যখন আমি চোখের সামনে দেখলাম, আমি নিশ্চিত আজকে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা আসবে, ইভেন অবসরপ্রাপ্ত আমার শিক্ষক এসেছে 76 বছর বয়সের, আমি নিশ্চিত তাদের প্রত্যেকেরই মনে হবে আরে এই ছেলেমেয়েগুলো করে ফেলেছে। তো আমরা যেটা মনে করি, যেন আমাদের যে অ্যাডভেঞ্চার প্রিয় যারা তরুণ বাংলাদেশের, আমরা যখন এভারেস্ট আরোহণ করলাম, তারপরে আমাদের তরুণদের মধ্যে এই যে অ্যাডভেঞ্চারের প্রতি ঝোঁক, বিশেষ করে পর্বতারোহণ, ট্রেকিং, হাইকিং, এটা আমরা পজিটিভলি দেখি, কারণ অনেক তরুণ ধূমপান, মাদকের মধ্যে অ্যাডভেঞ্চার খুঁজে পায়। আমরা বলি যে ওই অ্যাডভেঞ্চার ছেড়ে, যেটা নেগেটিভ অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চার ছেড়ে আমাদের দেশের তরুণরা এরকম পজিটিভ অ্যাডভেঞ্চারে আসবে। ট্রেকিং, হাইকিং, মাউন্টেনিয়ারিং, সাইকেলিং, সুইমিং, এরকম অনেক রকম অ্যাডভেঞ্চার আছে। মানে অ্যাডভেঞ্চার বলতে আমরা শুনি ইউরোপ, আমেরিকা, ওদের কথাই আমাদের মানে চোখে মনে হয়, যে কিন্তু আমাদের আমাদের দেশের তরুণরাও যে অ্যাডভেঞ্চার করতে পারে এটা আমরা দেখিয়েছি এবং আমাদের আমরা এটা আমরা পারি। এটা একটা ভ্রমণ গ্রুপ, এটা 2011 সালে আমি আমার স্কুল মধ্যে তৈরি করি এবং আমরা ঘোরা শুরু করি এবং পরবর্তীতে আমার রাজশাহী মেডিকেল কলেজে অনেক চিকিৎসক যুক্ত হয় এবং যুক্ত হওয়ার ফলে এটা আরও গতি পায় এবং আমাদের আমরা এ পর্যন্ত 36 ট্যুর করেছি দেশ বিদেশ মিলিয়ে এবং আমরা ট্যুর করার পাশাপাশি আমরা যেহেতু সমাজের একটা চিকিৎসক মানুষ, আমরা চাই আরও কিছু করতে ভ্রমণের পাশাপাশি। যেমন আমরা একটা ভ্রমণ সময় লাইব্রেরি করেছি, টুরমুরল্যান্ড লাইব্রেরি আছে, এটা সবাই কিন্তু বইটা নিয়ে ওখানে পড়তে পারে বা দিয়ে যেতে পারে। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি, ওষুধ অনেক ফ্রি ওষুধ দেই, আবার আমরা অনেক সময় যে শীত গেল আমরা শীত বস্ত্র বিতরণ করি। ইভেন আমরা এই রিসেন্টলি আলীকদম উপজেলার বান্দরবনের জেলার আলীকদম উপজেলার থংওয়াই পাড়া গ্রামে আমরা পানি সরবরাহ করেছি টুরমুরল্যান্ড অর্থায়নে। এই জন্যে মূলত আমরা কিন্তু যেমন ইউনিভার্সিটির ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আমরা সব জায়গায় প্রচারণা চালাইছি, যুব সমাজ আসুক, তারা দেখুক কীভাবে। যেমন এবার এখানে আমাদের উপস্থিত আছে আমাদের এখানে যে ইনামাল হক, উনি এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেল এবং এম এ মুহিত, যে দুইবার এভারেস্ট বিজয়ী, বাংলাদেশের একমাত্র গ্রেট হিমালয়ান ট্রেক যেটা বিশ্বের মোটামুটি 56 জন করেছে, তার মধ্যে বাংলাদেশের একজন সেটা হল ইকরাম হাসান শাকিল, মহসিনুল হাকিম আপনারা জানেন যে সুন্দরবনকে আছে দস্যু জলদস্যু মুক্ত করেছে, উনি এসেছে। তারপরে আপনার জাফর সাদিক, সে যেমন 2 সপ্তাহে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে দুটা সর্বোচ্চ চূড়া কিলিমানজারো এবং এলবুর্জ সামিট করেছে। সারিন আরশাদি, সে পামির, আমরা জানি পৃথিবীর সাত পামির, সে পামির আদাতে অনেক কাজ করেছে। এরকম এই যে যারা রোহিত, বাংলাদেশের প্রথম বাইকার, যে খারদুংলা পাস বিশ্বের সর্বোচ্চ উঁচু রাস্তা সেটাকে সে অতিক্রম করেছে, এরকম এই সব আইকনগুলোকে আমরা নিয়ে আসার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে একটা সচেতনতা হবে। অনুষ্ঠানের শুরুতে ভ্রমণে গিয়ে সকল নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর টুরমুরল্যান্ডের যাত্রার কিছু স্মৃতির সচিত্র প্রতিবেদন সকলের মাঝে তুলে ধরা হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশাদ আলী, টুরমুরল্যান্ডের সভাপতি ডাক্তার মোহাম্মদ শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভ্রমণ পিপাসুরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2011 সালের 29শে নভেম্বর 9 জন বন্ধু মিলে টুরমুরল্যান্ডের যাত্রা শুরু করলেও বর্তমানে 44 জন সদস্য নিয়ে মোট 36টি স্থানে ভ্রমণ করেছেন তারা। এর মধ্যে দেশে 33টি ও বিদেশ ভ্রমণ 3টি। সোনিয়া খাতুন, বাংলার জনপদ।
আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া রাজশাহী।